আবহে যখন শহরের অন্যান্য সিনেমা হলগুলি ধুঁকছে ঠিক তখনই নবকলেবরে খুলতে চলেছে মেট্রো সিনেমা হল। শহরের ঐতিহ্য মেট্রো সিনেমা হল আবার খুলে যাচ্ছে নতুনভাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল শনিবার থেকেই দেখা যাবে এখানে সিনেমা। প্রথম দফায় 422টি আসন নিয়ে আবার নতুনভাবে খুলতে চলেছে এই সিনেমা হল। প্রথম দিকে টম অ্যান্ড জেরি, টিউজডে অ্যান্ড থার্সডে এই সিনেমাগুলি দেখানো হবে। এছাড়াও বাংলা সিনেমা হিসেবে প্রেম টেম এইসব সিনেমা চলবে। নতুন সিনেমা হল হিসেবে এর নাম দেওয়া হয়েছে মেট্রো আইনক্স। জেনে নেব শহরবাসীর কাছ থেকে তাদের কেমন লাগছে আবার পুরনো প্রাচীন ঐতিহ্যের সিনেমা হল মেট্রো খুলে যাওয়ার পর নতুনভাবে তারা সিনেমা দেখতে পারবেন বলে। নবছরের ধুলো ঝেড়ে নতুন রূপে মেট্রো সিনেমা হল। শহরবাসী যখন প্রায় মেট্রো সিনেমাকে ভুলতে বসেছেন ঠিক তখনই ভোল বোতলে খুলছে প্রেক্ষাগৃহ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিঙ্গল স্ক্রিনের সিনেমা হল এখন ডলবি ডিজিটাল সাউন্ডের মাল্টিপ্লেক্স। 86 বছর আগে তৈরি হয়েছিল মেট্রো সিনেমা। 1935 সালে বিশ্বের অন্যতম পুরনো প্রযোজনা ও বিপণন সংস্থা মেট্রো গোল্ডউইন মায়ের চৌরঙ্গিতে মেট্রো সিনেমা তৈরি করেছিল। শিল্পকলা ও স্থাপত্যের আর্ট ডেকো মুভমেন্টের অন্যতম নিদর্শন ছিল এই প্রেক্ষাগৃহ। প্রথম ছবি ওয়ে আউট ওয়েস্টের হাত ধরে মেট্রো সিনেমার পথ চলা শুরু। ইতিহাস উল্টে দেখা যায় থমাস ল্যাম্প ছিলেন এই প্রেক্ষাগৃহের স্রষ্টা। উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় সহ বহু নামী অভিনেতা পরিচালকের যুগান্তকারী সিনেমা একসময় চলেছে এই সিনেমা হলে। সে যুগের বহু অভিনেতা পরিচালক ছবি দেখেছেন এই হলে। 2011 সালে মেট্রো বন্ধ হয়ে গেলে 2012 সালের জুন মাসে কলকাতা পুরসভার হেরিটেজ কমিশন এই হলটিকে মাল্টিপ্লেক্স করার সিদ্ধান্ত নেয়। 9 বছরের নির্বাসন কাটিয়ে এবার ঝাঁ চকচকে মেট্রো। এখানে আসা যাওয়া যেহেতু হয় তো ভালো লাগছে, অনেকদিন পর খুলছে। বাট আমি এটাই মনে করি যে মানে সেফটি নিয়ে যদি যাওয়া যায় আর ডিস্টেন্স মেনটেন করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। বাট সব কিছুরই দরকার, মানে বিনোদনেরও দরকার, এদিকে আমাদের হেলথের দিকটাও দেখতে হবে। আবার নতুন করে শোনা যাচ্ছে বাট ভ্যাকসিন বেরিয়েছে, বাট ভ্যাকসিনটা আমরা যেহেতু সাধারণ মানুষরা পাইনি এখনও পর্যন্ত, ওই জন্য একটু সাবধানতা মেনে যদি যাওয়া যায় তাহলে আমার মতে ভালোই হয়। যদি মোটামুটি বহিরাঙ্গ যেটা, এটা একসময় মানে আমেরিকা থেকে এক ধরনের প্রভাব হলিউডে, যে একটা প্যাটার্ন ছিল বিল্ডিং এর, এইরকম প্যাটার্নের কলকাতায় অনেকগুলো বাড়ি আছে, তার মধ্যে মেট্রোটা অন্যতম। সুতরাং সেই ফ্যাসাদটা যদি বাইরেটা ঠিকঠাক রেখে কাজ করা যায় তাহলে পরে হতেই পারে। ভেতরে সামান্য চেঞ্জ করলে তো হেরিটেজের কোনো অসুবিধা কিছু নেই। এলিট রক্সি প্যারাডাইসও বন্ধ হয়েছে ইতিমধ্যেই। আধুনিক মেট্রো বন্ধ হয়ে যাওয়া হলগুলোর প্রতিকৃত হয়ে উঠতে পারে কিনা সেটাই দেখার। রক্সি, প্যারাডাইস, এলিট একের পর এক প্রাচীন সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। তবে 2011 সালে নিজের যাত্রাপথ থামিয়েছিল মেট্রো সিনেমা হল, কিন্তু বহুদিনের নির্বাসন কাটিয়ে ফের আবার খোলার মুখে মেট্রো। তাতে স্বাভাবিকভাবেই খুশি শহরবাসী, তারা চাইছে আবার নতুন করে মেট্রো এসে তারা সিনেমা দেখবেন, তবে অবশ্যই করোনা বিধি মেনে। দেখা যাক আগামীকাল থেকে মেট্রো সিনেমা হল খুললে তা কতটা নতুন করে দর্শক টানতে পারে। ক্যামেরায় মনোজ সিং এর সঙ্গে মৌসুমী বসাকের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।